আজকের কাছিটা হবে একটু স্পেশাল, রেস্টুরেন্ট থেকে অনেক বেশি মজার। নিজস্ব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটি শেয়ার করা, থাকবে আমার নিজস্ব একটা স্পেশাল মশলা। এর কাচ্চিটা যদি আপনি একবার তৈরি করে খান, নিজে নিজেকে বলবেন যে এত মজার কাচ্চি আমি নিজে তৈরি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো শুরুতে যেটা আমি করব সেটা হচ্ছে আগে আমার স্পেশাল মশলাটা তৈরি করব। তার জন্য লাগবে আমার একটা আস্ত জায়ফল, তারপরে জয়ত্রী বড় এক টুকরো, তারপরে কয়েকটা নিয়েছি আমি, 8-10টা নিয়েছি আমি সাদা এলাচ, 2টে নিয়েছি কালো এলাচ, তারপরে 2 টুকরো বড় দারচিনিকে ছোট ছোট টুকরো করে নিলাম, এরপরে নিয়েছি 7-8টা নিয়েছি আমি লবঙ্গ, তারপরে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি কালো গোলমরিচ গুঁড়া, বা সাদাটাও দিতে পারেন, 1 চা চামচ শাহি জিরা আর 1 চা চামচ পোস্তদানা। শাহি জিরাটা অবশ্যই দিবেন, এটা কিন্তু অনেক মজার ফ্লেভার আসে। তারপরে সেটাকে সুন্দর করে গুঁড়া করে নেবো। আর এখানে আমি 1/2 কাপ নিয়েছি গুঁড়ো দুধ, আর 1/2 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব, তার মধ্যে দিয়ে দিব আমি বিরিয়ানি এসেন্স দিব 1 চা চামচ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1/2 কাপ ঘি। ঘিটাকে দিয়ে এখন সুন্দর করে এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেব। তো মাংসটা নিয়ে নিলাম, এখানে আমি 2 কেজি গরু মাংস নিয়েছি, আর মাংসগুলো একটু বড় করে টুকরো করে নিয়েছি, নিচে আপনারা দেখে বুঝতেছেন। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি আদা পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন পেস্ট, আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্ট। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁপে চামড়া সহ পেস্ট করা 1.5 চা চামচ পরিমাণ, আর যদি শুধুমাত্র চামড়া দেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা 1 চা চামচ পরিমাণ দেবেন, বেশি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচ গুঁড়ো, আর 1 চা চামচ দিয়েছি জিরা গুঁড়ো। আর অন্য কোনো মশলা নেই এখানে, আমি ব্যবহার করব আমার নিজস্ব যে আমি স্পেশাল মশলাটা তৈরি করলাম পুরোটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা আছে সেটা, এরপরে এটাকে সুন্দর করে মেখে নেব। তো তা এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ওই যে দুধের যে মিশ্রণটা আছে এখান থেকে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, মানে 2-3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখন লবণ, এরপরে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। তো মাখতে মাখতে সবাই কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। তারপরে এটাকে সুন্দর করে মেখে নেব, এমনভাবে মাখাবেন যাতে মাংসের প্রত্যেকটা কোনায় কোনায় মশলাটা পৌঁছে যায়, কারণ মশলাটা কাচ্চিটা রান্না করার সময় কোনো রকম নাড়াচাড়া করা হবে না, এজন্য এটাকে এভাবে ভালো করে মেখে নিতে হবে। তো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনার যদি পেঁপে বাটা দেন সেক্ষেত্রে কিন্তু বেশি একটা সময় রাখার দরকার নেই, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলেই হবে। আর এখানে হচ্ছে আলু, আলুটার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে মেখে নিলাম। আলুটা তো অবশ্যই কাচ্চি বলতেই কিন্তু আলু, আলু মানে এই আলুটা খেতে অনেক বেশি মজার হয়, সবাই কিন্তু আলু পাগল। তো আলুটাকে সুন্দর করে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, 4.5-4টা যাতে সুন্দর করে ভাজা হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে হচ্ছে মাংসটাকে আমি এখন বড় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি, কারণ যে হাঁড়িতে আমি প্রথমে ম্যারিনেট করেছি সেটা ছোট হাঁড়ি ছিল, যেহেতু আমি রাইস সহ দেবো একটু বড় হাঁড়িতে নিয়ে নিলাম। এই যে সুন্দর করে মানে তলানির মধ্যে এটাকে বসিয়ে দিয়ে তারপর এর উপরে আমি একটা স্টিলের বাটি দিয়ে দিলাম, আর এই যে একটা কয়লা পুড়িয়ে নিচ্ছি। তো কয়লাটাকে সুন্দর করে পুড়িয়ে নিয়ে এই বাটিটার উপরে রাখবো, এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিব, এরপরে দেখবেন সুন্দর একটা ধোঁয়া আসবে। আর এটার ফলে মানে কাচ্চিটা এত বেশি মজা লাগবে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিট রেখে দেবো এটা স্মোকি ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যাওয়ার জন্য। এরপরে রাইসটা সিদ্ধ করে নেবো, এখানে আমি এলাচ, তেজপাতা আর দারচিনি আর 1 চা চামচ শাহি জিরা, স্বাদ মতো লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। পানিটা যখন ফুটানো হয়ে যাবে, ও আচ্ছা, এখানে আমি 1 চা চামচ দিয়েছি সয়াবিন তেল, তেলটা দিয়ে মানে তেলটা দিলে রাইসটা অনেক বেশি ঝরঝরা হয়। তারপরে রাইসটাকে আমি হাফ সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ করার পর রাইসটাকে উঠিয়ে পানিটা ঝরিয়ে একটু নেড়ে রাখবো। আর এখানে নিয়েছি আমি চিনি, গুঁড়ো দুধ আর কাঠবাদাম কুচি, আর নিয়েছি কিছু আলু বোখারা। তো সব কিছু মিলিয়ে আর দিয়েছি এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, সব কিছু মেখে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে এই যে দেখেন, আমি ঢাকনাটা উঠানোর পরও কিন্তু ধোঁয়াটা দেখা যাচ্ছিল, আমি এখন কয়লাটা উঠিয়ে নিলাম। এরপরে এখন আলুটা সুন্দর করে বিছিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, এরপরে যে আলু বোখারা গুঁড়ো দুধের মিশ্রণ ছিল সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এরপরে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন রাইসটা দিয়ে দেবো। তো রাইসটা সুন্দর করে আমি এখানে 1 কেজি রাইস দিচ্ছি 2 কেজি গরুর মাংসের জন্য, আপনারা কিন্তু কম বেশি করতে পারেন। তারপর তেজপাতাটা আমি মশলাটা একটু উঠিয়ে নিচ্ছি, নিয়ে সবগুলো রাইস আমি সুন্দর করে দিয়ে দেবো, এর মাঝখানে আর কিছু দেবো না। এরপরে হচ্ছে আমি উপর থেকে যে দুধের মিশ্রণটা বাকি আছে পুরোটা কিন্তু এখন দিয়ে দেবো, একবারে ছড়িয়ে চারিপাশে সুন্দর করে দিয়ে দিলাম। টোটাল আমার এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ হয়েছে গুঁড়ো দুধ আর ঘি মিলিয়ে, তারপরে উপরে যে বাদাম
গুঁড়ো দুধের মিশ্রণটা ছিল আলু বোখরা, সেটা দিয়ে দিলাম, বাকি যেটা ছিল। এরপরে একটু অরেঞ্জ ফুড কালার, মানে জর্দার কালার যেটাকে বলে, সেটা কিছুটা শুকনো দিয়ে দিলাম, আর কিছুটা দিয়েছি একটু পানির সাথে মিশিয়ে। এরপর উপরে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, ফয়েল পেপার দিয়ে সুন্দর করে এভাবে সাইড সাইডটা চেপে দিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে দিবো। আর আমি অবশ্যই নন স্টিকের হাঁড়িতে দিয়েছি। এরপরে ফয়েল পেপারটা সুন্দর করে এভাবে সাইড পাশ থেকে গুজে দিব, মানে উপর নিচ করে, যাতে করে ভাপটা কোনোভাবে বের না হয়। আর আপনারা যদি সিলভারের হাঁড়িতে করেন, সেক্ষেত্রে হচ্ছে আঠা দিয়ে সুন্দর করে সাইড সাইডটা ভালো করে সিল করে দিবেন। এই যে দেখেন, আমি এটা সুন্দর করে সিল করে দিয়েছি। আর এটার তলানিটা কিন্তু একেবারে মোটা, সেজন্য আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। আর আপনারা যদি সিলভারের হাঁড়িতে করেন, নিচে অবশ্যই তাওয়া দিয়ে নেবেন। তো প্রথমে হাই হিটে 10 মিনিট রাখবো, তারপর 1.5 ঘন্টা রাখবো একদম লো স্পিডে। তারপর এই টাইমের মধ্যে কিন্তু আপনার কাচ্চিটা একবারে পারফেক্ট হয়ে যাবে। লাস্টের 1.5 ঘন্টা লো, মানে লো হিটে রাখবেন। এখন আমি উল্টিয়ে দেখাচ্ছি, মানে টোটাল আমার 1 ঘন্টা 40 মিনিট মানে রেখেছিলাম চুলায়। এই যে দেখেন, আমার কাচ্চিটা পুরোপুরি তৈরি, মানে লাস্টের দিকে কিন্তু একটা ভাপ বের হয়, মানে কাচ্চিটা যে হয়ে গেছে একটা ফ্লেভার আপনি পাবেনই। তারপরে এটাকে এখন দেখেন, আমি উঠিয়ে দেখাচ্ছি ঠিক কিরকম হয়েছে। মানে এই কাচ্চিটা খাওয়ার পর আপনি বলবেন যে রেস্টুরেন্টে গিয়ে আমি কখন আর কাচ্চি খাবো না, বাসায় খাবো। এটা আপনার বাসায় হাতের তৈরি, কোনো রকম ভেজাল থাকবে না। আর এই যে স্পেশাল মশলা বা কয়লার যে একটা মানে ধোঁয়া দেওয়া, এটার কারণে একটা স্মোকি ফ্লেভার, মানে এত বেশি মজার আপনি ভাবতেও পারবেন না যতক্ষণ না খাবেন। আর আমি তো এটা পোলা চাল দিয়ে করেছি, আপনারা আসলে দিয়ে করতে পারেন, বাসমতি চাল দিয়ে করতে পারেন, তো সেটা রেস্টুরেন্টের মতো হবে দেখতে। আমি আমার ঘরোয়া উপায়ে ঘরে যে পোলার চাল ছিল সেটা দিয়ে করেছি। এটা খাওয়ার পর বলবেন যে রেস্টুরেন্টের সাথে এটা অনেক অনেক বেশি মজার। তো আশা করি ভালো লেগেছে। এই যে একেবারে গরম, তাও আমি একটু দেখে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়ে গেছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।